হ্যালো স্টুডেন্টস, আমি সুভাষ। আপনারা দেখছেন দ্য টেম্পল অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আপনারা থাম্বনেইল নিশ্চয় দেখেছেন জি লেটার্সের ডিফারেন্ট সাউন্ড নিয়ে আজকে ক্লাসটি। জি লেটার্সে কখনো গোয়া সাউন্ড ক্রিয়েট করে, কখনো বর্গেজ সাউন্ড ক্রিয়েট করে, সেই বিষয়ে আজকে ক্লাসে ডিসকাস করা হবে। তাই স্টুডেন্টস, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। জিতে গোয়া বা জিতে বর্গের জ, ঠিক আছে। জি এর পরে এ ও ইউ এল আর থাকলে জি এর উচ্চারণ গোয়া এর মতো হয়। জি এর পরে কি থাকলে, জি এর পরে এ ও ইউ এল আর থাকলে জি এর উচ্চারণ কি হয়, গোয়া এর মতো হয়। দেখুন, জি এ আর ডি এন গার্ডেন, গার্ডেন মানে বাগান। জি এ ডি গেট, গেট মানে প্রবেশ পথ। জি এম ই গেম মানে খেলা। জি এ আই এন গেইন, গেইন মানে লাভ করা। জি এ এল এ এক্স ওয়াই গ্যালাক্সি, গ্যালাক্সি মানে ছায়াপথ বা নক্ষত্র মণ্ডলী। জি এ এন জি গ্যাং, গ্যাং মানে দল। জি এ পি গ্যাপ, গ্যাপ মানে ফাঁকা। জি এর পরে ও থাকলে জি এর উচ্চারণ গো হয়। জি ও গো, গো মানে যাওয়া। জি ও ডি গড, গড মানে ঈশ্বর। জি ও এ টি গোট, গোট মানে ছাগল। জি ও এল ডি গোল্ড, গোল্ড মানে সোনা। জি ডব্লিউ ডি গুড, গুড মানে ভালো। জি এর পরে ইউ থাকলে জি এর উচ্চারণ গো হয়, ঠিক আছে। জি ইউ এ আর ডি গার্ড, গার্ড মানে পাহারা দেওয়া। জি ইউ ই এস, জি ইউ ই ডবল এস গেস, গেস মানে অনুমান করা। জি ইউ এন গান, গান মানে বন্দুক। জি ইউ ই এস টি গেস্ট মানে অতিথি। জি এল এ ডবল এস গ্লাস মানে কাঁচের গ্লাস। জি এল ডবল এম গ্লুম মানে অন্ধকার। জি এর পরে আর থাকলে জি এর উচ্চারণ কী হয়, গোয়া হয়। এক্সাম্পলগুলো দেখুন, জি আর এ ডবল এম এ আর গ্রামার, গ্রামার মানে ব্যাকরণ। জি আর ডবল এম গ্রিন, গ্রিন মানে সবুজ। জি আর এ পিই গ্রেপ, গ্রেপ মানে আঙ্গুর। জি আর এ পি এইচ ড্রাফ মানে নকশা। জি আর এ, জি আর এ ডবল এস গ্রাস, গ্রাস মানে ঘাস। জি আর ই এ টি গ্রেট, গ্রেট মানে মহান, ঠিক আছে। এবার জি এর পরে ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ বর্গেজের মতন হয়। জি এর পরে কি থাকলে, জি এর পরে ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ কী হচ্ছে, বর্গেজ হচ্ছে, ঠিক আছে। জি এর পরে ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ বর্গেজ হয়। এক্সাম্পলগুলো দেখুন, জি ই, জি ই এন আই ইউ এস জিনিয়াস মানে প্রতিভা। জি ই আর এম জাম মানে জীবাণু। জি ই এন ডি ই আর জেন্ডার মানে লিঙ্গ। জি ই এন ই আর এ এল জেনারেল মানে সাধারণ। জি ই এন ই আর এ টি জেনারেট মানে সৃষ্টি করা। জি ই ও এল ও জি ওয়াই জিওলজি মানে ভূবিদ্যা। জি ই ও জি আর এ পি এইচ ওয়াই জিওগ্রাফি মানে ভূগোল। এল এ আর জি লার্জ মানে বড়। জি এর পরে আই থাকলে, জি এর পরে আই থাকলে জি এর উচ্চারণ বর্গেজ হয়, ঠিক আছে। জি আই এন জি ই আর জিঞ্জার। জি আই, জি এর পরে আই থাকলে বর্গেজ হয়। জি আর জি ই আছে তার জন্য বর্গেজ, ঠিক আছে। জি আই এন জি ই আর জিঞ্জার মানে আদা। জি আই আর এ ডবল এ পি জিরাফ মানে জিরাফ। জি আই এ এন টি জায়েন্ট মানে দৈত বা দানব। এম এ জি আই সি ম্যাজিক মানে জাদু। জি এর পরে ওয়াই থাকলে জি এর উচ্চারণ বর্গেজ হয়। এক্সাম্পল দেখুন, জি ওয়াই এম এন এ এস টি জিমনাস্ট, জিমনাস্ট মানে শরীর চর্চা। জি ওয়াই ভি জাইভ মানে শৃঙ্খল বা বেড়ি। এই রুলস আবার ব্যতিক্রম আছে। জি এর পরে আই থাকলেও কি হচ্ছে, গ হচ্ছে। আবার জি এর পরে ই থাকলেও কী হয়, গ হয়। এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। জি আই আর এল ডি গার্ল্ড, জি এর পর আই আছে, জি এর পর আই থাকলে এখানে বলা হয়েছে জি এর পর আই থাকলে বর্গেজ হবে, কিন্তু এখানে জি এর পরে আই আছে তবুও জি আই আর এল ডি গার্ল্ড, গোয়া হচ্ছে। জি এর পরে আই থাকা সত্ত্বেও কী হচ্ছে, গোয়া হচ্ছে। তাহলে জি আই আর ডি গার্ড মানে বেস্টন করিয়া বাঁধা। জি আই আর এল গাল, গাল মানে কি বালিকা। জি আই, জি এর পরে আই থাকলে কী বলেছে, বর্গেজ হবে, কিন্তু এখানে জি এর পর আই থাকায়
কি হচ্ছে, গোয়াল সাউন্ড দিচ্ছে, ঠিক আছে, জি আই আর আর এল গার্ল মানে বালিকা, জি আই ভি গিভ, হ্যাঁ, জি এর পরে আই থাকলে বর্গজ্য হয় আমরা জানি, কিন্তু এখানে জি আই ভি গিভ গোয়া সাউন্ড দিচ্ছে, গিভ মানে দেওয়া, জি আই এফ টি গিফট, হ্যাঁ, জি এর পরে আই আছে কিন্তু গোয়া সাউন্ড দিচ্ছে, জি আই এফ টি গিফট, গিফট মানে উপহার, জি আই ডবল এল গিল, গিল মানে কানকো বা ফুলকা, জি আই ডবল জি আই ডবল জি এল ই গিগল, জি আই ডবল জি এল ই গিগল মানে কি, ফিক ফিক করিয়া চাপা হাসি হাসা, হ্যাঁ, হাসি অনেক রকম হয়, লাফিং, তারপরে স্মাইল, গিগল, এগুলো হচ্ছে হাসি, হ্যাঁ, এক ধরনের হাসি, জিই টি গেট, গেট মানে পাওয়া, এটসেট্রা। স্টুডেন্টস, ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশের ফুল কোর্সের ভিডিও আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আর এই ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড নাইট, শুভরাত্রি।